আমাদের সাথে জয়েন করছে আমির হোসেন রাহাত ভাই। ভাই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আসলে আজকে বিষয়টা দেখলাম যে মূলত এনসিডি বেসড মানে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং তো চমৎকার একটা গানও শুনলাম। আমি আপনাকে এবং যারা শুনছেন বা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একজন স্বাস্থ্যকর্মী হিসাবে বা চিকিৎসক হিসাবে এটা একটা ভালো উদ্যোগ যে আমরা এনসিডি নিয়ে ভাবছি, বিশেষ করে আমাদের বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক, পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ সদস্য, বিশেষ করে আমাদের বাবা মা বা আরো যারা চাচা চাচি দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছেন, তাদের সম্ভাবনা থাকে এনসিডিতে আক্রান্ত হওয়ার। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমরা জানি ডায়াবেটিস খুব কমন হয়ে গেছে এখনকার দিনে, আর ডায়াবেটিস থেকে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার সহ কিডনির রোগ, অনেক কিছুই, চোখের সমস্যা, এগুলো দেখা দেয়। তো এই বিষয়গুলো অনেকটাই আছে যেগুলো আমরা ইচ্ছে করলে যদি আমরা সচেতন হই, আমরা বলি যে আমরা যে ধরনের জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছি আমাদের বিশেষ করে নাগরিক জীবনে, সেগুলিতে যদি কিছুটা পরিবর্তন আনি, লাইফস্টাইল মডিফিকেশন যদি ইংরেজিতে বলা যায়, আমাদের জীবনযাপনের যে পদ্ধতি যেটি সেটিতে যদি কিছু পরিবর্তন আমরা আনি, তাহলে এগুলোর এনসিডি আসলে নির্মূল করা যাবে না, এনসিডি থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আমরা অনেকে হয়তো এনসিডি, আপনারা জানেন যে ডায়াবেটিস নিয়ে অনেকে অনেক ভালো জীবনযাপন করছেন বা আগেও করেছেন নিয়ন্ত্রণে রেখে। তো এই উদ্যোগগুলো ভালো আমি মনে করি। আজকে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, এরকম যদি আরো বেশি বেশি আয়োজন করা হয়, অর্থাৎ আমাদের মানুষজনের মধ্যে যদি সচেতনতা তৈরি করা যায় যে এনসিডি নিয়ন্ত্রণ করা সম্ভব, শুধুমাত্র আমরা যদি আমাদের জীবনযাপনের কিছু পরিবর্তন আনি, আমাদের খাদ্যাভ্যাসে যদি পরিবর্তন আনি, আমাদের চলাফেরায় যদি পরিবর্তন আনি, তাহলে এই এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আমরা একটু বয়োজ্যেষ্ঠরা আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, তারা সেগুলো থেকে মুক্তি পেতে পারেন বা ভালো থাকতে পারেন। তা আমি শুনছি স্যার আপনি অনেক ভালো গান করেন, আপনাকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করতেছি। আসলে বিষয়টা সেরকম না, আমি গান খুব পছন্দ করি, ডেফিনেটলি আমি ছোটবেলা থেকে প্রচুর গান শুনি, গান শেখারও চেষ্টা করেছিলাম একসময়, কিন্তু সেটি সফল হয়নি। গান আমি একজন মানে প্রফেশনাল তো নাই, অ্যামেচার সঙ্গীত ভক্ত মানুষ আমাকে বলা যেতে পারে। আমি গান গাই মাঝে মাঝে, এটা আসলে প্রফেশনাল শিল্পী হিসেবে না, গান গাইতেও আমার ভালোই লাগে। তবে যারা শুনছেন বা দেখছেন আমি জানি না তাদের কতটা ভালো লাগবে, আমি একেবারেই খালি গলা একটি গান গাইতে পারি। আমি সকলকে অনুরোধ করব যে ধৈর্য ধরে শোনার জন্য, হয়তো খুব ভালো হবে না, তবে আমার খুব প্রিয় একটি গান, আমি ছোটবেলা থেকে এই গানটি শুনি। আমাদের সময়, বিশেষ করে আমার সেই শৈশবে এগুলো খুব জনপ্রিয় গান ছিল। ভারতের প্রখ্যাত একজন কণ্ঠশিল্পী সুবীর সেন, তার গাওয়া এই গানটি, এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায়, এই গানটি গাইবার চেষ্টা করছি। এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায়, সেই দিন তুমি হত গো জানি ভুলে যাবে যে আমার, এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায়, সেই দিন তুমি হত গো জানি ভুলে যাবে যে আমার, এত সুর আর এত গান কতদিন আর জীবন কত আর মধু লগন, কতদিন আর জীবন কত আর মধু লাগো, তবুও তো পেয়েছি তোমায়
তবু তো পেয়েছি তোমায়, জানি ভুলে যাবে যে আমার, এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমার, এত সুর আর এত গান আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ, আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ, ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার, ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি যত কিছু তার, এ জীবনে সবই যে হারায়, এ জীবনে সবই যে হারায়, জানি ভুলে যাবে যে আমার, এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো, জানি ভুলে যাবে যে আমার, এত সুর আর এত গান। ধন্যবাদ।